প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সবার ব্যবহারের উপযোগী আমার বর্ণমালা নামে একটি ফন্ট তৈরি করেছে, শিগগিরই এই ফন্ট অবমুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। 2013 সালের একুশে পদকের জন্য ভাষা সংগ্রামী সহ 12 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে উদীচী শিল্পগোষ্ঠীকে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক পাওয়া প্রত্যেকে এককালীন নগদ 1,00,000 টাকা সহ 35 গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক ও একটি সম্মাননাপত্র তুলে দেন তিনি। এরপর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, আমদানি করা মোবাইল ফোন সেটে ইতিমধ্যেই বাংলা কিপ্যাড যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, 75-এর পর সংবিধান পরিবর্তন করে মুক্তিযুদ্ধ ও একুশের চেতনাকে নষ্ট করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে আবারও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975-এর পর সামরিক শাসকরা আমাদের সংবিধানকে বারবার ক্ষতবিক্ষত করে সংগীনের খোঁচায়। একুশের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে স্বাধীনতা বিরোধীদের দেশে ফিরিয়ে আনে, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, মন্ত্রী উপদেষ্টা প্রধানমন্ত্রী পর্যন্ত বানায়। 2008 সালের নির্বাচনে জনগণ আমাদের ভোট দেয় এবং সেখানে আমরা সর্বোচ্চ সংখ্যক আসন পাই, কারণ সংবিধান সংশোধন করতে হলে 2/3 মেজরিটি দরকার। এবং সেই সংখ্যক আসন পেয়ে এবারে আমরা সংবিধান সংশোধন করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছি। আমরা নতুন বাংলা ফন্ট আমার বর্ণমালা চালু করতে যাচ্ছি। এর ফলে বাংলা ভাষার প্রযুক্তিগত চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, কারণ আমাদের ফন্ট নিয়ে একটু সমস্যা আছে। বিভিন্ন ফন্টে কাজ করা হয়, কিন্তু একটা ফন্ট যেটা সকলের জন্য মানে গ্রহণযোগ্য হবে সেই ধরনের একটি ফন্ট আমরা ইতিমধ্যে তৈরি করেছি।